আমাদের মোবাইলে ফোন পে ইনস্টল করার জন্য প্রথমবার ফোন ফোনপে আমাদের মোবাইলে কিভাবে চালু করতে হবে প্রথমবার কি কি সেটিংস করতে হয় আমাদের অ্যাকাউন্ট ফোনপের সাথে লিঙ্ক করে নিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স ফোনপে থেকে কিভাবে দেখে নিতে পারবো এবং সেই সাথে আমাদের এটিএম কার্ড পে এর সাথে লিঙ্ক করে নিয়ে কিভাবে আমরা পেমেন্ট করতে পারবো ইত্যাদি এই সমস্ত সেটিংসগুলো কিভাবে করতে হবে বিস্তারিতভাবে দেখে নেবো আমরা এই ভিডিওতে আর তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানটিকেও অন করে রাখবেন তো প্রথমবার ফোনপে আমাদের মোবাইলে ইনস্টল করার জন্য প্রথমে দেখুন আমাদেরকে আমাদের মোবাইলের প্লে স্টোর ওপেন করে নিতে হবে প্লে স্টোর ওপেন করার পর এইখানে সার্চবারে ফোনপে এইটা লিখে সার্চ করতে হবে ফোনপে ইউপিআই পেমেন্ট রিচার্জ দেখুন এই অ্যাপসটি আমাদের সামনে আসবে তো আমাদেরকে জাস্ট এইখানে ইনস্টল লেখা আছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখুন ফোনপে আমাদের মোবাইলে ইনস্টল হওয়া শুরু হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন ফোনপে আমাদের মোবাইলে ইনস্টল হয়ে যাবে সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গেলে দেখুন ওপেন অপশান আমাদের সামনে আসবে তো জাস্ট আমরা এইখান থেকেও ফোনপে ওপেন করে নিতে পারবো অথবা মোবাইলের হোম স্ক্রিনে দেখুন ফোনপের যে লোগো সেটা দেখুন আসবে তো এইখান থেকেও আমরা ফোনপে ওপেন করে নিতে পারবো ওপেন করার পর প্রথমে দেখুন অপশন আসবে এন্টার ইওর মোবাইল নম্বর তো আমাদেরকে এইখানে আমরা আমাদের যে মোবাইল নম্বরে ফোনপে ওপেন করতে চাইছি সেই মোবাইল নম্বর আমাদেরকে এইখানে এন্টার করে নিতে হবে অথবা এইখানে দেখুন আমাদের মোবাইল নম্বর শো হবে তো এইখান থেকেও আমরা আমাদের মোবাইল নম্বর সিলেক্ট করে নিতে পারবো যাই হোক আমাদের মোবাইল নম্বর সঠিকভাবে এন্টার করে নেওয়ার পর নিচের দিকে দেখুন প্রসেস লেখা আছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে প্রসেস এর উপর ক্লিক করার পরে দেখুন আমাদের মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপি আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করে নিতে হবে অথবা আমাদের মোবাইলে অটোফিল অপশন এনেবেল করা থাকলে এটা নিজে থেকেই দেখুন এন্টার হয়ে যাবে এন্টার করার পরে দেখুন ফোনপে আমাদের মোবাইলে ওপেন হয়ে যাবে এবং প্রথমেই দেখুন আমাদের সামনে এই অপশনটি আসবে অ্যালো ফোনপে টু অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশান তো এইটা আপনি যদি অ্যালো করতে চান অর্থাৎ ফোনপে যদি আপনার ডিভাইস লোকেশান যেটা সেটা যদি আপনি অ্যালো করতে চান তাহলে এইখানে দেখুন অপশন দেওয়া আছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ তো এইটার উপর ক্লিক করেও আপনারা আপনি যখন ফোনপে ব্যবহার করবেন তখন আপনার লোকেশান ফোনপে অ্যাক্সেস করবে তো এইটা আপনি অন রাখতে পারবেন অথবা আপনি আপনার লোকেশান অ্যাক্সেস দিতে যদি না চান তাহলে এইখানে দেখুন লেখা আছে ডোন্ট অ্যালো তো এইটার উপরও আপনি ক্লিক করে রাখতে পারবেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদেরকে অ্যাড করে নিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখা আছে এইটার উপর জাস্ট আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন নেক্সট আমাদের সামনে এই পেজ আসবে দেখুন লেখা আছে সিলেক্ট এ ব্যাঙ্ক লিঙ্কড উইথ দেখুন লেখা আছে আমাদের এই মোবাইল নম্বর যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে সেই ব্যাঙ্কের নাম আমাদেরকে এইখানে প্রথমে সিলেক্ট করে নিতে হবে দেখুন নিচের দিকে সমস্ত ব্যাংকের নাম দেখুন লেখা আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এইচডিএফসি আইসিআইসিআই ব্যাঙ্ক অফ বরোদা অ্যাক্সিস ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউপিআই ব্যাঙ্ক কানাডা ব্যাঙ্ক এবং নিচের দিকে দেখুন আরও যে সমস্ত ব্যাংকের নাম আছে সমস্ত ব্যাংকের নামগুলো দেখুন নিচের দিকে লেখা আছে তো এই সমস্ত অপশানগুলির মধ্যে আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম আমাদেরকে এইখানে প্রথমে সিলেক্ট করে নিতে হবে তো আমার এইখানে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট তো দেখুন লেখা আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এইটা আমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য জাস্ট আমাকে এইখানে আঙুল দিয়ে টাচ করতে হবে ব্যাংক সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন লেখা উঠেছে ভ্যালিডেট মোবাইল নম্বর এখন আমাদের মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সাথে ভ্যালিডেট হবে তো তার জন্য এইখানে নিচের দিকে যে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ এর উপর আমাদেরকে প্রেস করতে হবে তো আমার এই মোবাইলে যেহেতু দুটো সিম লাগানো আছে তো তাই আমাকে এইখানে আমার যে সিম আমার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে সেই সিম আমাকে এইখানে সিলেক্ট করে নিতে হবে এবং সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে যে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ এর উপর আমাদেরকে প্রেস করতে হবে কন্টিনিউ এর ওপর প্রেস করার পরে দেখুন আমাদের মোবাইল নম্বর আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ভ্যালিডেট হবে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশান হবে তো তার জন্য কয়েক সেকেন্ড আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে দেখুন কয়েক সেকেন্ড পরে লেখা উঠেছে ফাইন্ডিং অ্যাকাউন্ট লিঙ্কেড উইথ দেখুন আমাদের মোবাইল নম্বর লেখা আছে কয়েক সেকেন্ড পরে দেখুন আমাদের সামনে এই পেজ আসবে দেখুন লেখা উঠেছে ফাইন্ড ওয়ান অ্যাকাউন্ট উইথ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখুন আমাদের অ্যাকাউন্ট নম্বরে শেষ চারটি সংখ্যা লেখা আছে আমাদের ব্রাঞ্চের নাম লেখা আছে দেখুন আমাদের অ্যাকাউন্টে যে নাম আছে অর্থাৎ আমাদের নাম দেখুন এইখানে লেখা আছে এবং আমাদের ব্যাংকের আইএসি কোড দেখুন এইখানে লেখা আছে নিচের দিকে দেখুন লেখা আছে ক্রিয়েটেড ইউপিআই আইডি অর্থাৎ আমাদের ইউপিআই আইডি যেটা আমাদের মোবাইল নম্বর এবং অ্যাট দি রেট আইবিএল যেটা সেটা দেখুন লেখা আছে এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়ার পর নিচের দিকে প্রসেস টু অ্যাড লেখা আছে এইটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন নেক্সট আমরা এই পেজে আসবো দেখুন লেখা আছে সেট ইউপিআই পিন এখন আমাদেরকে আমাদের ইউপিআই পিন সেট করতে হবে অর্থাৎ ফোনপে থেকে যে কোনো পেমেন্ট করার জন্য ছয় সংখ্যার যে ইউপিআই পিনের প্রয়োজন হয় ওই ইউপিআই পিন আমাদেরকে সেট করতে হবে ইউপিআই পিন সেট করার জন্য নিচের দিকে দেখুন অপশন দেওয়া আছে সেট ইউপিআই পিন আমাদেরকে জাস্ট এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন নেক্সট আমরা এই পেজে আসবো এইখানে দেখুন আমাদের এই অ্যাকাউন্ট নম্বরের সাথে যে এটিএম কার্ড বা ডেবিট কার্ড আছে সেই এটিএম কার্ড বা ডেবিট কার্ডের সমস্ত ডিটেলসগুলো আমাদেরকে এইখানে এন্টার করতে হবে দেখুন প্রথমে লেখা আছে লাস্ট ছয় সংখ্যার ডেবিট কার্ড নম্বর আমাদেরকে এইখানে এন্টার করতে হবে অর্থাৎ আমাদের ডেবিট কার্ড বা এটিএম কার্ডের এইখানে যে নম্বরগুলো লেখা থাকে এই নম্বরগুলোর মধ্যে শেষ ছটি সংখ্যা আমাদেরকে এইখানে এন্টার করে নিতে হবে এটিএম কার্ডের শেষ ছয়টি সংখ্যা সঠিকভাবে এন্টার করে নেওয়ার পর নিচে দেখুন অপশন দেওয়া আছে ভ্যালিড আপ টু তো এইখানে আমাদেরকে আমাদের এটিএম কার্ডের যে এক্সপায়ারি ডেট দেখুন এইখানে লেখা থাকে তো এইটা আমাদেরকে দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করে নিতে হবে সব কিছু সঠিকভাবে এন্টার করে নেওয়ার পর নিচের দিকে দেখুন প্রসেসড অপশন দেওয়া আছে তো আমাদেরকে জাস্ট এইখানে ক্লিক করতে হবে প্রসেসড এর উপর ক্লিক করার পরেই দেখুন নেক্সট আমাদের মোবাইলে ছয় সংখ্যার একটি ওটিপি আসবে ওটিপি আমাদেরকে এইখানে এন্টার করে নিতে হবে দেখুন লেখা আছে ব্যাংক ওটিপি হ্যাজ সেন্ট ইউর রেজিস্টার মোবাইল নম্বর ভাইয়া এস এম এস দেখুন ওটিপি আসবে এবং এই ওটিপি আমাদেরকে এইখানে এন্টার করে নিতে হবে অথবা আমাদের মোবাইলে অটোফিল অপশন এনেবেল করা থাকলে এটা নিজে থেকেই দেখুন এন্টার হয়ে যাবে ওটিপি এন্টার হয়ে গেলে নিচের দিকে দেখুন একটি টিক চিহ্ন দেওয়া আছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন লেখা উঠেছে সেট সিক্স ডিজিট ইউপিআই পিন তো এইখানে আমাদেরকে আমাদের নিজের পছন্দ মতো যে কোনো ছটি সংখ্যা আমরা আমাদের ফোনপের ইউপিআই পিন আমরা সেট করতে পারবো তো সেট করার জন্য জাস্ট আমাদেরকে আমাদের নিজের পছন্দ মতো যে কোনো ছটি সংখ্যা এইখানে এন্টার করে নিতে হবে এবং এন্টার করে নেওয়ার পর নিচের দিকে যে টিকচিহ্ন দেওয়া আছে এই টিকচিহ্নের পর আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন অপশন এসেছে কনফার্ম সিক্স ডিজিট ইউপিআই পিন অর্থাৎ এখনই আমরা যে ছটি সংখ্যা আমাদের ইউপিআই পিন সেট করার জন্য এন্টার করলাম কনফার্ম হওয়ার জন্য আবার ওই ছয়টি সংখ্যা আমাদেরকে আরও একবার এইখানে মোবাইলের কিবোর্ড থেকে এন্টার করে নিতে হবে এবং সঠিকভাবে এন্টার করে নেওয়ার পর পাশের দিকে যে টিক চিহ্ন দেওয়া আছে এই টিক চিহ্নের উপর আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন আমাদের ছয় সংখ্যার ইউপিআই পিন সাকসেসফুলি হয়ে যাবে নিচের দিকে দেখুন অপশন দেওয়া আছে ডান এই ডানের উপর ক্লিক করলে আমাদের সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ আমাদের ফোনপে সেটিংস কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আমাদের ফোনপে থেকে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক থেকে শুরু করে যাবতীয় কাজগুলো আমরা করতে পারবো